এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, আর এই ভিডিওটিতে কাউকে ছোট করা হয়নি, তাই যদি কেউ এই ভিডিওটি সিরিয়াসলি নেন তাহলে নেন। ধন্যবাদ। রতন কি অবস্থা? ভালো, তোর কি অবস্থা? তোর আইডি কার্ড কই? আরে আইডি কার্ড কো দেখানো জিনিস পকেটে রাখছি আর কি, সারে খুঁজলে দেখা দেবো আর কি। তো তোদেরটা কই? আরে বেড়া আমাদের গুলোতে তো পকেটেই থাকে। আচ্ছা কথা না বাড়াই, চল কলেজের দিকে যাই। চল চল। আচ্ছা এই বন্ধু, চল আজকে কলেজে না গিয়ে চল একদিকে যাই, আড্ডা দিই সবাই মিলে। আড্ডা দিবি? হ্যাঁ চল তাহলে। এই চল চল। একজন থেকে নিছি আর কি। তুই এই আইডি কার্ড কি জন্য নিছস? আরে বন্ধু, তোর এই আইডি কার্ড ছাড়া ভিডিও বানালে তোর ভিডিওতে একদম ভিউ আসে না। তোর বেটা নাইলে এখন আইডি কার্ড যদি না দেখে মানুষ গুলো আমি অশিক্ষিত, এখন তাই জন্য আইডি কার্ড দেখে ভিডিও বানাই আর কি। আর আইডি কার্ড ছাড়া ভিডিও করলে তোর বেটা ভিউই আসে না। তো যদি আইডি কার্ড দেখে ভিডিও করি তাহলে দেখি যে মিলিয়ন মিলিয়ন ভিউ, তাই জন্য মানুষ থেকে খুঁজে এই আইডি কার্ডটা নিয়েছি ভিডিও করার জন্য, নাহলে তো তোর ভিউই আসে না, বুঝছ না? আচ্ছা বন্ধু, তোরা আমার টিকটকের জন্য একটা কন্টেন্ট খুঁজে যাস না, একটা ভিডিও বানাই। কে বেটা, তুই কি আমাদেরকে তোর মতো টিকটকে খাইছ? আরে বেটা তোরা বানাবি নাকি বেটা? ভিডিও তো বানাবো আমি, তোর কন্টেন্ট একটা খুঁজে যাস না, মানে কন্টেন্ট একটা বানা দে। আচ্ছা বন্ধু, এটা তো স্টুডেন্ট কার্ড, হ্যাঁ এটা সবাই আইডি কার্ড বলে। এখন তুই কি ইংলিশ বলতে পারত? না বন্ধু, আমি তো ইংলিশ বলতে পারি না। হ্যাঁ বেটা, ইংলিশ বলতে না পারলে মানুষ তো তোর বলবে অশিক্ষিত। আচ্ছা ঠিক আছে বন্ধু, বলতে পারি কিনা দেখি, কি বলতে হবে? এটা শুন, বলবি যে আর ইউ স্টুপিড ব্রো, দিস ইজ নট আইডি কার্ড, দিস ইজ স্টুডেন্ট কার্ড। ওকে বন্ধু, এত বড় এটা বলতে পারবো? আচ্ছা দেখি তুই বলতে আবার, প্রথম দিকে আর ইউ স্টুপিড ব্রো, বাংলা বল ভাই, বাংলাতে নাইলে আমার লিখি দে, তোর ইয়ে আছে না বাংলাতে লিখ। আরে বেড়া তোর এখন আবার বাংলাতে বলতে হবে, তাহলে শুন, সরিয়া র আর আর রশি রস ইউ ইউ আয়োরিমা। Are you stupid bro? Ha reito shabash hoye geche. Thik ache? Ha ha bol bol. This is not ID card. This is a student card. Are beta parchos to. Acha thik ache. E video bana video bana. Dara. Tara shon 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 shon. E dekh bondhu tu ekটু এখান দিয়ে যা। Ready? Are you stupid bro? This is not ID card. This is a student card. তো কেসে? বাবা রে বাবা। মাথাতে আঙ্গুল দিয়ে দে, আমি দেখি ভিডিও দেখি। ও রে ভিডিওতে সুন্দর হয়েছে বন্ধু, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা বন্ধু, এখন আমি তো একটা ইউটিউব চ্যানেল খুলছি, এখন ওটার জন্য একটা ভিডিও বানাই। আচ্ছা দেখ দেখ ক্যামেরা ধর, ক্যামেরা বড় ধরুন না বাবা, এভাবে ধর বেটা, এটা ঠিক কর, এটা সোজা কর সোজা কর। তো গাইস আসসালামু আলাইকুম, আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি একটা চ্যানেলের মধ্যে একটা ভিডিও ছাড়ছি, ওই ভিডিওর মধ্যে আপনাদের টিকটক আইডি নামটা কমেন্ট করে দিয়ে আসবেন, আর ওইখান থেকে আমি যে কোনো 50 জনকে ফলো ব্যাক দিব। সো আপনারা এখনই তাড়াতাড়ি যান আমার ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসুন। কি রে বন্ধু, তুই তো টিকটকে ফলো করস 5 জনের, তারপর এখানে ভিডিওতে আসি গালবাজি করস যে 50 জনের ফলো ব্যাক দিবি? আহারে আরে বন্ধু, এইভাবে মানুষ থেকে সিম্প্যাথি দিয়ে ফলোয়ার বাড়াইছি যে, নাহলে আমার 1 মিলিয়ন ফলোয়ার কি এমনি হয়েছে? আচ্ছা দোস্ত, তোর ভিডিও বানানো হয়েছে না, যাই আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা যা তোরে আমি ফর কল দিব, ঠিক আছে? আচ্ছা বন্ধু, ইউটিউব চ্যানেল একটা যেহেতু খুলছি, ইউটিউবে তো ভিডিও বানাইতে হবে, তো টিকটকে ভিডিও বানাইতে আমি টাকা পাই না, বুঝছ নাই? এখন টিকটকে এত ফলোয়ার তো আমি শুধু সিম্প্যাথি দেখাই কামাইছি, আর ইমোশনাল ভিডিও বানাই মানুষকে বলছি ভাই আপনি ফলো দিলে আপনারা ফলো ব্যাক দিবেন, এরকম করে আমি এখন ইউটিউবে একটা ভিডিও বানাইতে হবে, এখন আমার একটু সাহায্য করছ না? তা বেটা আমার কি তোর মতো প্রতিবন্ধী পাইছ? যা আরে বেটা, একটা ভিডিও করবি আর কি? তা বেটা আমরা প্রতিবন্ধী নাকি? আর বেটা ইউটিউবে ছাড়বো। আরে বেটা যা, আমি বন্ধু চল না একটা ভিডিও বানাই প্লিজ। আরে আচ্ছা চল চল ভিডিও বানাই। তো কি নিয়ে ভিডিও বানাবি? কি নিয়ে ভিডিও বানাইতে হবে এখন সেটা তো ভাবতেছি, কি নিয়ে ভিডিও বানাইতে হবে?
আচ্ছা চল তাহলে সবাই মিলে কোথাও বসি, চিন্তা ভাবনা করি কি নিয়ে ভিডিও বানা যায়। আচ্ছা বন্ধু এখানে বস, এখানে বস, এখন কি নিয়ে ভিডিও বানাবো ওইটা ভাবতেছি। আচ্ছা এখন তোর ট্রেন্ডিং এ কি আছে? ট্রেন্ডিং এ, আচ্ছা ট্রেন্ডিং এ আছে তো উমরন ফায়ার। আচ্ছা তাহলে এখন অরে রোস্ট করতে হবে। আরে না বেটা, আমি উমরের অনেক বড় ফ্যান বেটা, আমি অরে রোস্ট করতে পারবো না। উমরের ফ্যান তো আমিও, ফ্যান হলে কি হয়েছে, রোস্ট তো রোস্ট, রোস্ট করলেই তো আমরা ভাইরাল হতে পারবো। না বেটা, এখন ওরে যদি রোস্ট করি সব কমেন্ট বক্সে আসি সবাই গালাগালি আর গালাগালি। এইটাই তো হচ্ছে যে মূলত ভাইরাল হওয়ার প্রথম ধাপ। আচ্ছা বন্ধু, অরে নিয়ে একটি ভিডিও বানাইতাম। আচ্ছা পাইছি, ও টিকটক করে আবার টিকটকারদেরকে ইউটিউবে ফসাই, ও বিষয়টা নিয়ে আমরা একটা ভিডিও বানাতে পারি। ও কি সব টিকটকারদের পচায় নাকি? সবাইকে তো রোস্ট করে না, তোর মতো যারা আইডি কার্ড জুলাই ভিডিও করে, টাকি মাছ ধরে ভিডিও করে, এরপরে বুড়া বেড়ি নিয়ে ভিডিও করে, এদেরকে ইউটিউবের মধ্যে রোস্ট করে পচাই। আরে কে কার রোস্ট করে ওইটা দেখার বিষয় না, এখন ট্রেন্ডিং এ আছে ওমর, আমরা যদি ওমর রোস্ট করতে পারি তাহলে আমরা বাইরে হবে না। ঠিক বলছিস বেটা। আচ্ছা বন্ধু, ভিডিও যখন বানাবি ভিডিওর নাম কি দেওয়া যায়? ভিডিওর নাম উমর অন ফায়ার, তাহলে ভিডিওর নাম দিবে যে গরজামাই অন ফায়ার। আরে বেটা চল বেটা, চল চল বেটা, আয় আয় তাহলে আজ কম। আচ্ছা বন্ধু, তাহলে এখন উমরের বিয়া করতে হবে না? আচ্ছা একটা কন্টেন্ট পাইছি, ভিডিও হবে যে কি জানাস তুই, তাহলে আমি বলি। হ্যাঁ, 7 বছরের বাচ্চারা দেয় তালি আর তার চেয়ে বড়রা দেয় গালি। উমররা তো সবাই দেখতে পারে, সবাই ওর ভিডিওতে তালি দেয়। আরে বেটা, ওরা তো এমনিতে ফসাইতে পারতেছি না, এখন এটা বলি হলো কিছু ফসাই অন্তত কিছু ভিউ আসবে, বুঝছ? ভিউ আসবে ঠিক আছে, বাট কমেন্ট বক্সে তো সব গালাগালি। সেটার কথা ঠিক। আচ্ছা তাহলে কর বেটা, আপন তো আমাদের এরকম কন্টেন্ট বানা, ভিউ আসবে কিছু। দাঁড়া তাহলে আমি একটা টিকটক বানাইলাম। যারা যারা আমার সাউন্ডে ভিডিও বানান তারা কমেন্ট বক্সে আমার মেনশন দেন, তাদের সবার সাথে আমি ডুয়েট করবো। সাউন্ড ভিডিও বানাই তুই? আরে বন্ধু এরকম বললে আমার কিছু ফলোয়ার আসবে, বুঝছিস না? খুঁজি খুঁজি সিম্পাথি নেস আর খুঁজি খুঁজি ফলোয়ার নেস। হ্যাঁ, আরে বন্ধু এভাবেই তো 1 মিলিয়ন ফলোয়ার করছি, বুঝছিস না? আচ্ছা বন্ধু চল, আজকে তো ভিডিও অনেক বানাইছি। বন্ধু বন্ধু একটা কন্টেন্ট আছি। কি কন্টেন্ট? ওমর তো তোর মতো টিকটক করে, আবার টিকটকারদের কি ইউটিউবে পচায়? হবে না, ঠিক বলছো। আরে ধরে ক্যামেরা প্ল্যাটফর্মে কাজ করো, তারপরেও কেন টিকটক নিয়ে সমালোচনা করো? আচ্ছা চল চল তাহলে আমরা জায়গা এইটা দেখি, ইউটিউবে সারি কিরকম ভিউ পাই। বন্ধু আমিও তো আমাকে পছন্দ একটা কন্টেন্ট পাইছি। কি কন্টেন্ট? আরে এই কন্টেন্ট হচ্ছে যে আমরা সবাইকে ওমরের বিরুদ্ধে করে দিব। কিভাবে? আরে বলবি যে তুই, আপনারা কেন ওমরকে নিয়ে ভিডিও বানান না, নাকি আপনাদের দুই পায়ের মাঝখানে কিছু নাই? এই সবাই আড়িগেট ধর আড়িগেট, নাহলে তো মানুষ আমার শিক্ষিত মনে করবে, বুঝছ না? কি করে আমাদের শিক্ষিত টিকতে পারে যাই যার গান আড়িগেট দেখে। আর কন্টেন্ট বলি ঠিক আছে, বল আপনারা সবাই ওমরকে নিয়ে কেন ভিডিও বানান না, ওর লেভেল কি অনেক হাই, নাকি আপনাদের দুই পায়ের মাঝখানে কিছু নাই? আচ্ছা বন্ধু তাহলে ভিডিওটা ইউটিউবে ছাড়ে দেখুন ভাইরাল হয় কিনা, ভাইরাল হলে তো কমেন্ট বক্সে শুধু কি ভাই গালাগালি করেন, গালাগালি উড়া দুরা গালাগালি করে, আর উড়া দুরা গালাগালি করে আমাদের ভিডিওটা ভাইরাল করে দেন। তো
আল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে, আর এই ভিডিওতে কাকে রোস্ট করা হয়েছে আপনারা বুঝছেনই। সো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে, আর যদি আমরা আবার আসবো এরকম ভিডিও নিয়ে যদি এরকম গন্ডগোল দেখি। সো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর বেশি বেশি আর বেশি বেশি কি করবেন শেয়ার করে দিয়ে আল্লাহ। Bye-bye.